অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি বাস্তুশাস্ত্রের টি পয়েন্টে যদি আপনার বাড়ি বা আপনার দোকান বা আপনার ফ্যাক্টরি বা যদি আপনার ফার্ম হাউস থাকে তাহলে হানিকারক, আপনি কিন্তু বরবাদ হয়ে যাবেন। যদি আপনার টি পয়েন্টে বাড়ি হয় সেক্ষেত্রে সেই বাড়িতে ঢোকার পরে পরে আপনি অসুস্থ হয়ে যাবেন, মেডিকেল এক্সপেন্সেস বেড়ে যাবে, সন্তান সুখের জায়গা তৈরি হবে না, সন্তান সুখের জায়গাতে বাধা সৃষ্টি করবে, আপনার চাকরি চলে যাবে এবং আপনার ব্যবসা ক্ষেত্রে আপনি অবনতিতে চলে যাবেন, অর্থাৎ আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা আপনার ডুবে যাবে এই টি পয়েন্টে যদি আপনার বাড়ি হয়। দেখুন, এই যে টি পয়েন্টে বাড়ি যদি হয় কি না, আপনার ক্ষেত্রে প্রচুর অর্থ লস হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে এবং আপনার ফার্ম হাউস, আপনার ব্যবসা যদি এটা ক্ষেত্র হয়, ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে লস হবেই হবে এবং এই বাড়িতে ঢুকার পরে পরে আপনার কিন্তু দিন প্রতিদিন অবনতি হতেই থাকবে। তো কেন এটা, এই টি পয়েন্টটাতে বাড়ি হলে কেন এই জিনিসটা হচ্ছে? দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, ঠিক তার বাঁ দিকে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা, ঠিক এই রাস্তাটা সরাসরি হিট করছে এই বাড়িটিকে, অর্থাৎ সোজা রাস্তা গিয়ে বাঁ দিক ডান দিকে চলে যাচ্ছে এবং সামনে যে বাড়িটিকে হিট করছে সেই বাড়িটি কিন্তু এফেক্টেড হচ্ছে বাস্তুশাস্ত্র মতে এবং সেই বাড়ি বাস্তুশাস্ত্র মতে হানিকারক। আগেকার দিনে, বহু বহু বছর আগেকার দিনে বাস্তুবিদরা কিন্তু দেখেই বলে দিত বাড়ির বাইরে থেকে যে বাড়িটা আপনার শুভ কি অশুভ, এ বাড়ির আপনি উন্নতি করবেন কি উন্নতি করবেন না, এ বাড়িতে আপনার অর্থ আসবে কি আসবে না, সন্তান সুখ পাবেন কি পাবেন না, আপনি এখানটা স্ত্রী সুখ পাবেন কি পাবেন না, আপনার এ বাড়িতে মান সম্মান হবে কি হবে না। এই যেমন এই যে টি প্যাটার্নের হাউস দেখতেই পাচ্ছেন, সোজা রাস্তা সরাসরি হিট করছে এই বাড়িটিকে, বাঁ দিক ডান দিকে রাস্তা চলে যাচ্ছে, এই সব বাড়ি জ্যোতিষশাস্ত্র মতে হানিকারক। কারণ কি দিয়ে বলুন, প্রথম কথা আপনাদেরকে বলি, এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে। এবার দেখুন, একটা সুন্দর বাড়ি বা সুন্দর দোকান বা ফ্যাক্টরি ঠিক চোখের মধ্যে কিন্তু সরাসরি বাঁ দিক ডান দিকে যতই বাড়ি থাক না কেন, টোটাল চোখের এফেক্টটা কিন্তু, চোখের যে তরঙ্গ টোটালটা পড়বে ওই সামনাসামনি টি অনুযায়ী যে বাড়িটির উপর সেটার উপর সেই তরঙ্গটা কিন্তু পড়বে এবং মানুষের যে ত্বকে চোখের তরঙ্গ সেটা কিন্তু অশুভ, অর্থাৎ কি সুন্দর বাড়িটা করেছে, আর কি দেখার মতো চমৎকার বাড়ি, বিউটিফুল, ও রাজকীয় এটা বাড়ি, যদি এরকম আমার একটা হতো, ইস এত সুন্দর বাড়ি। এই যে মানুষের ভাবা আর এই যে চোখের দৃষ্টি, চোখের এই যে কুনজর, নজর লাগা, এটাতে গিয়ে জানেন এই নজর রাখলে আপনার পাথর পর্যন্ত কিন্তু ভেঙে যায়। নজর দোষটা বড় দোষ, যদি আপনার চোখে নজর লাগে, এরকম একজন না হাজারো জন এই বাড়ির রাস্তা দিয়ে যাতায়াত করবে এবং সরাসরি এই বাড়িটার উপর দৃষ্টি পড়বে, ডেফিনেটলি এই বাড়ি কিন্তু এফেক্টেড হবে এবং এই বাড়িতে যারা বসবাস করবে তারাও কিন্তু সাফারার কিন্তু হবে, অর্থাৎ দিন প্রতিদিন অবনতি কিন্তু হবে এবং এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে, গাড়ির আলো এই বাড়ির উপর পড়বে এবং তার সাথে হর্নের আওয়াজ, এটাও কিন্তু বাস্তুক্ষেত্রে নেগেটিভ। এই আলোটা পড়ে, ডাইরেক্ট আলোটা পড়া, যদি আপনার চোখের সামনে ডাইরেক্ট আলো পড়ে আপনার চোখ কিন্তু নষ্ট হয়ে যায়, তিনি এই বাড়ির তরঙ্গটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু বেশি তার করাবে এবং আপনি বুঝতেই পারবেন না যে এই বাড়িটা কেনার পর থেকে আপনি কোন কোন দিকে আপনার অবনতি হলো। দেখবেন কিছু কিছু বাড়ি তৈরি করার পরে পরে সেই বাড়িতে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে, কেন জানেন,
বাস্তুদোষ। সে বাড়িতে আপনার সুখ থাকে না, শান্তি থাকে না, অশান্তি, অর্থ অপচয়, মেডিকেল এক্সপেন্সেস বেড়ে যাওয়া, এমনকি প্রাণহানি পর্যন্ত ঘটে। তো যারা বিশ্বাস করেন না, তারা যখন দেয়ালে পিঠ ঠেকে যায় কি না, তখন তারা ঠিক কমেন্টস কিন্তু তারা করেনি করেন। তো এই সময়টাতে আপনারা অবশ্যই এই যে যে বাড়িটা কি প্রতিকার করবেন, প্রতিকারের তো দরকার আছে। আপনি তো এই বাড়িতে ধরুন আপনি এই বাড়িটা কিনেই নিয়েছেন, এই বাড়িটা আপনি কিনে নিয়েছেন, কি করবেন, কি প্রতিকার করবেন, সেটা তো দেখা দরকার। আপনি এফেক্টেড সে বা আপনার ব্যবসা ডুবে যাচ্ছে, আপনার দোকান বসে যাচ্ছে, আপনার ফ্যাক্টরি বসে যাচ্ছে, কি করবেন? আমি আপনাদেরকে বলি প্রথম কথা, এই যে মানুষের দৃষ্টিটা সবথেকে খারাপ, কুনজর, কুদৃষ্টি, আপনারা ওই বাড়ির সামনাসামনি একটা জুতো বা একটা হাঁড়ি বা গাড়ির টায়ার ঝুলিয়ে দিন। এইবার যখন হাজারো লোক যাচ্ছে ওই রাস্তা দিয়ে, এইবার যখন যাবে ঠিক বাড়িতে দেখতে আহা কি সুন্দর বাড়ি, এরকম যদি রাজপ্রাসাদ আমার যদি আমার যদি হতো তাহলে খুব ভালো, ঠিক ওই নজরটা কিন্তু ওই জুতোর উপর, হ্যাঁ, আর আপনার সেই টায়ারের উপর বা হাঁড়ির উপর গেফট করে পড়বে, সঙ্গে সঙ্গে চোখটা কিন্তু ঘুরে, হ্যাঁ জুতো, হ্যাঁ টায়ারের উপর চোখ পড়লো, আমার মনে দিনটা খারাপ যাবে, বা হাঁড়ি, খালি হাঁড়ি। এই জিনিসগুলো যদি আপনারা সেই বাড়ির সামনে যদি ঝুলিয়ে দিতে পারেন, এবং সেই কুদৃষ্টিটা কিন্তু যখন পড়বে কিনা সেই জুতো এবং টায়ার এবং হাঁড়িতে পড়বে, দেখবেন বাস্তুদোষ কাজটা বাধ্য।